নদিয়ার শান্তিপুর হিন্দু উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলের শিক্ষকদের অভিযোগ, বৃহস্পতিবার তারা স্কুলে এসে দেখেন দরজা ভাঙা অবস্থায় রয়েছে। দুষ্কৃতীরা আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র সহ অর্থ চুরি করেছে। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ স্কুলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। স্কুলের শিক্ষিকাদের দাবি, পাঁচিল টপকে দুষ্কৃতীরা প্রবেশ করে দরজার তালা ভেঙে চুরি করেছে। তো সকালবেলা 6:20 থেকে স্কুল, আমরা তার আগে এসেছি, এসে দেখছি মেন গেট খুলে ঢুকে দেখছি অফিস ঘরটা তালা ভাঙা। সেই প্রথম আমরা খেয়াল করলাম। এবার অনর্গল তো আমরা থানায় ফোন করছি যে আমরা অফিস ঘরে ঢুকবো কি না। তালা ভাঙা, ওপরে গিয়ে দেখছি সিঁড়ি দিয়ে উঠেছে, দোতলাতেও তালা ভাঙা, চোর ঢুকেছে বুঝতেই পারছি। তারপরে থানার থেকে জানালেন যে হ্যাঁ আপনারা ঢুকুন। তখন আমরা ঘরে ঢুকলাম, ঢুকে দেখছি সমস্ত আলমারি ভাঙা, দোতলার সব ট্রাঙ্ক ভাঙা, এবং আমাদের একটা র্যাক ভর্তি বিভিন্ন প্রচুর সরকারি বই ছিল যেগুলো স্টুডেন্টদের পড়া হতো, সেই বইয়ের একটাও নেই, সমস্ত ফাঁকা। বাচ্চারা যে সমস্ত থালায় খায় এবং বেশ কিছু বাসনপত্র ছিল সেগুলো নেই, বেশিরভাগ কিন্তু বই চুরি হয়েছে। এবং আলমারি থেকে যে কী ডকুমেন্টস চুরি হয়েছে সেটা তো কাজ করতে করতে বুঝবো। আলমারিতে একটা কোটোয় কিছু টাকা ছিল, আর রিসেন্ট কিছু কাজ হয়েছে তার বিলগুলো ছিল, সেইগুলো টাকার পরিমাণ আনুমানিক কীরকম জানেন? টাকার পরিমাণ 1,200 হবে, তার বেশি নয়। আর বাসন কোসন সব চুরি হয়ে গেছে, মানে বড় জিনিস কিছু চুরি হয়নি, ছোট জিনিসপত্র সব চুরি হয়ে গেছে। বই প্রতি পরিমাণে মোটামুটি অনেক বই, প্রচুর বই, অন্তত 3-4 বস্তা বই নিয়ে গেছে। এইবার তারপরে কাজ করতে করতে বুঝবো যে মানে সবচেয়ে প্রবলেম ইম্পর্টেন্ট ডকুমেন্টস চলে গিয়ে থাকলে আগামী দিনে সেগুলো নিয়ে সমস্যায় পড়তে হবে। অ্যাডমিশন রেজিস্টারগুলো চেক করলাম, যতদূর মনে হচ্ছে অ্যাডমিশন রেজিস্টার নেয়নি, কিন্তু কী নিয়েছে অ্যাডমিশন রেজিস্টারও কোনোটা চলে গেছে কি না এখনও আমি কনফার্ম নই। কলা গাছ দিয়ে কেন, কি করে মনে হলো বলো? আচ্ছা, আর কি কি নিয়েছে স্কুলে জানো? হ্যাঁ, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।